প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে, তাই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আরব আমিরাতের আজমান জাফর আল কাসার রেস্টুরেন্ট হলরুমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ওভারসিজ ব্যাংকিং ডিভিশন আয়োজিত গ্রাহক ও সুধি সমাবেশে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাউদ্দিন মোহাম্মদ রাসেল চৌধুরী। সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল আলিম, ইসমাইল গনি চৌধুরী, শিকদার মোহাম্মদ, শাফায়তুল্লাহ, সীমা ইসহাক সহ অন্যরা।